সাধ্যের সীমা অতিক্রম করার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন অনেকেই। এমনই এক স্বাক্ষর রেখেছেন বাহরাইনের শাইখা আল শাইবা। ক্যান্সারের এক হাত হারিয়ে ফেলেও দমে যাননি তিনি। একজন অ্যাথলেট হিসেবে অংশ নিয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায়। নাহিদ জিহানের আরও একটি রিপোর্ট। আর দশটা স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষেও অনেক সময় যা সম্ভব হয়ে ওঠে না, সেটাই সম্ভব করে দেখিয়েছেন বাহরাইনের অ্যাথলেট শাইখা আল শাইবা। একটি হাত না থাকলেও তার প্রতিদিনের শারীরিক কসরতে থাকে না কোনো বিপত্তি। মাত্র 18 মাস বয়সে ক্যান্সারের কারণে তার ডান হাত হারাতে হয়, কিন্তু এ নিয়ে দমে থাকেননি তিনি, জীবনটাকে নতুন রূপে গড়ে তুলেছেন। আমি আমার হাত হারিয়েছি, কিন্তু আসলে আমি সেখান থেকেই জীবনে সবকিছু অর্জন করে নিয়েছি। স্কুলে পড়ার সময়টা আমার জন্য সহজ ছিল না, কিন্তু 8th grade-এর পর আমি নিজেকে গ্রহণ করে নিয়েছি এবং জীবনকে এগিয়ে নিয়েছি। শাইখা অ্যাথলেট হিসেবে 2016 সালে স্পার্টান অবস্টিকল রেস এবং হাফ আয়রনম্যান কম্পিটিশনে অংশগ্রহণ করেন, যেখানে 2 কিলোমিটার সাঁতার, 90 কিলোমিটার সাইক্লিং এবং 21 কিলোমিটার দৌড়ে অংশ নিতে হয়। আমি শাইখাকে গেল 7 বছর ধরে চিনি। সে খুবই পরিশ্রমী, শক্তিশালী, অনুপ্রাণিত ও উৎসাহী চরিত্রের মানুষ, যা তার আশেপাশের সবাইকে অনুপ্রাণিত করে। নিজের শখের কারণে ব্যায়াম শুরু করলেও 38 বছর বয়সী শাইখা তার শখকে পেশায় পরিণত করেছেন, শারীরিক প্রতিবন্ধকতাকে পরিণত করেছেন শক্তিতে। নাহিদ জিহান, News 24।